2022 সালের ক্লাস নাইনের সেকেন্ড সামেটিভে ইংরাজিতে কী কী সিলেবাসে আছে, কোন কোন টেক্সটগুলো রয়েছে তোমাদের সিলেবাসে ইংলিশে, সেটা আজকে এই ভিডিওতে বলবো, এবং কোন কোন গ্রামার বা কোন কোন রাইটিংগুলো তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য তৈরি করতে হবে সেটাও আজকে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটাকে একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো, এবং সিন আনসিন গ্রামার কত নম্বরের তোমাদের আসবে পরীক্ষা সেটাও আমি কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেবো। তাই যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছো ভিডিওটা পুরোটা দেখো, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তো প্রথমে তোমরা তোমাদের বই যেটা রয়েছে ব্লিস ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস নাইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই বইটা খুলে নাও, বইয়ের সূচিপত্রতে চলে আসো। একদম ধীরে ধীরে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, কোনো স্পিডে তাড়াহুড়ো করে বোঝাবো না, তাহলে তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এখানে দেখো চারটে টেক্সট তোমাদের ফার্স্ট সামেটিভে হওয়ার কথা ছিল, কিছু কিছু স্কুলে ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেছে এবং কিছু কিছু স্কুলে এখনও অবধি পরীক্ষা হয়নি। তো আমি এখন ধরে নিচ্ছি যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা তোমাদের হয়ে গেছে। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ, আটম, আর ডে ইন দ্য জু, এই চারটে লেসন তোমাদের পরীক্ষা ছিল, তাহলে এই চারটে পাঁচ চলে গেল। কী কী পড়ে থাকলো? অল সামার ইন এ ডে, এটা তোমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে। অল সামার ইন এ ডে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টম লুজেস এ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট, এই চারটে মূলত সেকেন্ড সামেটিভ পরীক্ষায় থাকে। কিছু কিছু স্কুলে আর একটু এক্সট্রা দেয়, আরও একটা দেয় দ্য নট শিপ, আমি এখানে চারটে ধরছি, অল অ্যান্ড অ্যাভারেজের কথা বলছি। প্রত্যেকটা স্কুলে চারটে করে টেক্সট দেয়, এবং পরের যে পরীক্ষাটা থাকে মানে থার্ড সামেটিভ যেটা থাকে সেখানে বাকি চারটে টেক্সট থাকে, এবং সাথে রিভিজনেশন বা সেকেন্ড সামেটিভেরও কিছু জিনিস রিপিট হয়। তো তোমাদের তাহলে সেকেন্ড সামেটিভে কোন কোন টেক্সট আছে? লেসন ফাইভ, লেসন সিক্স, লেসন সেভেন, আর লেসন এইট, মানে অল সামার ইন এ ডে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টম লুজেস এ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট, এই চারটে লেসন তোমাদের রয়েছে। তাহলে বুঝে গেলে এই চারটে লেসন তোমাদের এই গরমের ছুটির মধ্যে পুরো তৈরি করে ফেলতে হবে। এবার তোমাদের অনেকে প্রশ্ন রয়েছে যে এই গরমের ছুটির মধ্যে আমাদের তো স্কুল খুলছে না, স্কুল তো ক্লাস হচ্ছে না, তাহলে কী করে আমি রেডি করবো? আমার চ্যানেলের প্রত্যেকটা টেক্সটে তোমরা বাংলা মানে এবং সাথে অ্যাক্টিভিটি সলিউশন পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে করে তৈরি করে নিতে পারো। আর যে টেক্সটগুলো নিই, যেমন ধরো মাইল দ্য মিস্ট আপন দ্য হিলের বেঙ্গলি মিনিং এখনও তো আমি আপলোড করিনি, হিজ ফার্স্ট ফ্লাইটের বেঙ্গলি মিনিংটা আমার চ্যানেলে নেই, এই দুটো খুব তাড়াতাড়ি কিন্তু আমি আপলোড করে দেবো। এই যে ভিডিওটা দেখছো এর পরের দিনই তোমরা এই দুটো টেক্সটের বেঙ্গলি মিনিং, একটা পোয়েম রয়েছে এখানে আর একটা রয়েছে প্রোজ, এই দুটো তোমরা পেয়ে যাবে। এবার তাহলে আমরা চলে যাচ্ছি সোজা লেসন ফাইভে। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতেও কিন্তু কি থাকবে? সিন আনসিন গ্রামার এবং রাইটিং যেরকম থাকে, সিন থেকে থাকবে টোটাল 10 নম্বর, আনসিন থেকেও থাকবে 10 নম্বর, গ্রামার থেকেও থাকে 10 নম্বর, এবং গ্রামারের মধ্যে 10 নম্বরের মধ্যে 4 নম্বর বলতে গেলে আনসিনের পার্টি থাকে, ওখানে থাকে ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারিটার কথা বলছি, ভোকাবুলারিটা ওটা কিন্তু আনসিনের পার্টি থাকে। তো এটা হয়ে গেল, ওর মধ্যে থেকে 4 নম্বর কিন্তু আনসিনেই চলে যায়, বা অনেক সময় 6 নম্বরও চলে যায়, তিনটে থাকতে পারে, থাকলে ওখানে 6 নম্বর চলে যায়, 3 × 6। আর রাইটিং যেটা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বরের একটা রাইটিং থাকে, এবং সেটা স্কুলের উপর নির্ভর করছে যে স্কুল তোমাদের রাইটিংয়ে অর দেবে কিনা, কারণ বোর্ডের নমুনা প্রশ্নপত্র যখন তোমাদের পরীক্ষায় গিয়ে আসবে তখন দেখাবো। এমসিকিউ, বড় প্রশ্ন সব যেরকম থাকে তোমাদের এর আগে ফার্স্ট সেমিটিভে বলেছিলাম সেরকম ধরনের প্রশ্নই কিন্তু হয়। এবার আসে গ্রামারের কথায়, কোন ধরনের গ্রামার তোমরা সেকেন্ড সামেটিভের জন্য প্র্যাকটিস করবে? অনেকের প্রশ্ন থাকে, অনেকে বুঝে উঠতে পারে না, অনেকে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ সব প্র্যাকটিস করতে চায়, কিন্তু যেগুলো দরকার পড়ে না সেটা হচ্ছে অতগুলো গ্রামার তোমাদের প্র্যাকটিস করা কিন্তু দরকার পড়ে না। তোমরা অল্প অল্প করে শেখো কিন্তু ভালো করে শেখো, সব কিছু একসাথে তোমরা যদি পরীক্ষার সময় করে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আর সমস্ত রকম গ্রামারের ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। এক্সারসাইজ ফাইভে চলে আসো সোজা, এখানে দেখো এক্সারসাইজ ফাইভে এখানে রয়েছে, বলেছে যে চেঞ্জ ইন টু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, যে কটা সেন্টেন্স রয়েছে সব কটা সেন্টেন্সে ট্রান্সফরমেশন তোমাদের শিখতে হবে, তার মানে একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে তোমাকে ট্রান্সফরমেশন শিখতে হবে। তাহলে এক নম্বর আমরা কী পেলাম? ট্রান্সফরমেশন। গ্রামারে যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। যদি এখন অবধি না শিখে থাকো ট্রান্সফরমেশন, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, বা তোমরা চাইলে তোমাদের স্যার ম্যাডামের কাছ থেকেও শিখে নিতে পারো। আর এখানে দেখো লেটার রাইটিংয়ে আসি, লেসন ফাইভের একটা লেটার রাইটিং রয়েছে, সেই লেটার রাইটিংটাও তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। এখানে একটা করে দেওয়া রয়েছে, এবং এক্সারসাইজ সিক্সে একটা রয়েছে, বলেছে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্ট মাস্টার অফ ইউর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইট, হিম টু হেল্প ইউ গেট ইট, এই লেটার রাইটিংটা তোমাদের করতে হবে।
তারপর লেসন সিক্সে চলে আসো। লেসন সিক্সের মধ্যে দেখি প্রথমে গ্রামার কী রয়েছে। লেসন সিক্সে রয়েছে এখানে গ্রামার, এই যে এখানে বলেছে আইডেন্টিফাই করতে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। মানে বেসিক্যালি তোমাদের সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে শিখতে হবে। আর কি রয়েছে, আর এখানে ট্রান্সফরমেশন রয়েছে, এখানেও ট্রান্সফরমেশন রয়েছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডে, সে তাহলে সেটাও ভালো করে করতে হবে। আর এখানে এক্সারসাইজ 5 আর 6 রয়েছে রাইটিং, যে রাইটিংগুলো রয়েছে, যে লেটার রাইটিংগুলো রয়েছে, এখানে লেটার রাইটিং রয়েছে, তো সেই লেটার রাইটিং তোমাদের ভালো করে পড়তে হবে। এবার লেসন 7 টম লুজেস এর 2 এখানে চলে আসো। এখানে রয়েছে কী কী গ্রামার আমরা দেখে নিই। টেক্সচুয়াল গ্রামারই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, কিন্তু তার মানে এটাই নয় যে টেক্সটের মধ্যে যে 4-5 গ্রামার রয়েছে সেকটাই দেবে, আলাদা আলাদা দেবে, কিন্তু তোমাকে কী করতে হবে, ওগুলো প্র্যাকটিস করতে হবে। এক্সারসাইজ 4 এখানে রয়েছে ডুয়াল স্টার্টেড, এখানে দেখো সেন্টেন্সে, বিভিন্ন সেন্টেন্সে ট্রান্সফরমেশন রয়েছে, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, তার মানে তোমাদের মূল যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় যেগুলো শিখতে হবে তোমাদের সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, বা তোমাদের ইন্টারোগেটিভ থেকে এক্সক্লামেটরিতে কী করে নিয়ে যাবে সেই সব কিছু এখানে শিখতে হবে। আর এখানে আরও কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বও কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য করতে হবে। এখানে রয়েছে রিপোর্ট রাইটিং, রয়েছে রিপোর্ট রাইটিং কিন্তু শিখতে হবে, একটা রিপোর্ট রাইটিং কিন্তু এখানে পয়েন্ট দেওয়া রয়েছে, তাই রিপোর্ট রাইটিং শিখতে হবে যে কীভাবে লিখতে হয়। রিপোর্ট রাইটিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এক্সারসাইজ 6 একটা রিপোর্ট রাইটিং রয়েছে। আর লেসন 8 যেটা রয়েছে সেখানে চলে আসো। লেসন 8 কোন কোন গ্রামার রয়েছে, লেসন 8 রয়েছে এখানে দেখো, এখানে বলেছে পার্টস অফ স্পিচের চেঞ্জ করতে, এই যে চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ, তার মানে পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশনও শিখতে হবে। এক্সারসাইজ 5 এখানে বলেছে চেঞ্জিং দ্য ফর্ম, রি রাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী কী করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে, যে ওয়ার্ডটা অনেস্টি ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে, মানে পার্টস অফ স্পিচের ট্রান্সফরমেশন বা পার্টস অফ স্পিচের চেঞ্জ করতে হবে, এগুলোও কিন্তু শিখতে হবে। এক্সারসাইজ 6 এখানে বলেছে ফ্লো চার্ট, মানে প্রসিং রাইটিং রয়েছে সেটাও করতে হবে তোমাদের, আর সাথে সামারি রাইটিংও শিখতে হবে। তাহলে টোটাল 4 লেসনে কী কী রয়েছে, টেক্সচুয়াল গ্রামার সব আমি তোমাদের বুঝিয়ে দিলাম। চার চারে ভিডিওটা দেখলে আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। যদি এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো দেন অবশ্যই করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে নাও। আর যদি তুমি দেখতে চাও প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং, তাহলে আমার চ্যানেলে ভিডিও দিয়ে রয়েছে। আবারও বলছি ক্লাস 9 সিলেবাস বলে যে প্লেলিস্টটা রয়েছে, ওখানে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং সাথে অ্যাক্টিভিটি সলিউশন তোমরা পেয়ে যাবে, ওখান থেকে চাইলে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং তোমরা দেখে নিতে পারো। আর যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদের একটাই রিকোয়েস্ট করবো, পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার আগে এই সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে। কারণ অনেক ছাত্রছাত্রী বুঝতেই পারে না যে পরীক্ষায় কোন কোন গ্রামারগুলো পড়ে যাবো। তোমাদের বারবার করে লেখা থাকে যে টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামারের উপর কিন্তু জোর দেওয়া হয়, টেক্সটের মধ্যে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, এক্সারসাইজের মধ্যে যে গ্রামারগুলো রয়েছে, তার মানে অনেকে বুঝতে পারে যে ভাবে যে টেক্সটের মধ্যে যে 4-5 গ্রামার রয়েছে শুধু ওইটুখানি করলেই হবে, না, সেই যে টপিকটা রয়েছে সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি ট্রান্সফরমেশন থাকে তাহলে ট্রান্সফরমেশন প্র্যাকটিস করতে হবে, ভয়েস চেঞ্জ থাকলে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করতে হবে, ওর উপরেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।